পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা, তারপরে দাদার দাদা, আমি মরে গেলে থাকবে আমার ছেলে, তারপরে থাকবে আমার নাতিপুতি। তো এটা আমার বাড়ি হইলো কেমনে? আসল মালিক তো একজন, তিনি কে? কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম, বাড়ি বানালাম, ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? চিল্লায় বলেন। এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর। কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই, ধোকা, এটা একটা ধোকা। সবাই ব্যস্ত, সুপার বিজি, খুব ব্যস্ত। কি জন্য তুমি ব্যস্ত জানে না? মরিচিকা, কাসারাব, মরিচিকা, ধোকা, লালসা। বাল তুফিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। কথাটা কার? এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করব, ঠিক কি না? কিন্তু আমরা করি ক্ষমার, ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। সব আমার, আমার। এই আমার আমার কথাটা খুব খারাপ। এখন থেকে আমার না বলে আমাদের বলবেন। কি বলবেন? আমাদের। তাহলে অহংকার একটু কমবে। মানুষের অহংকার থাকা উচিত না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল সৃষ্টির শুরুতে? সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3-2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3 ততটুকু খেল আছে, এরপরে আমি আর খেল নাই। কি হয়েছিল আমার 2 বছর বয়সে? আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কি হয়েছে আমি জানি না। আপনিও যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সের? হ্যাঁ, কয় বছর? 4 বা 5, এর আগের কথা আমরা জানি না। কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমারে তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিটল ফ্ল্যাশ, কিচ্ছু ছিলাম না। জোকের মতো, ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল, রুহের ফুৎকার দিল আর 2 কাঁধে 2 ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব, রুহু উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। 2 কান্দে ছিল যে তোমারে, 2 জনা পাহারা, তোমারে একেলা থুইয়া পলাইছে তাহারা, তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? সময় যখন শেষ উড়াল দেবে রুহটা, 2 কাদের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? খুলিকাল ইনসানু দাঈফা। কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি? সবাই বলেন পিছনের ওনারা অনেক সবল, এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, এজন্য আমরা দুর্বলের ঘরে। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দৌর। সাপ বাদ দেন, ভাওয়া ব্যাংক চিনেন? চিনেন না? নারায়ণগঞ্জে নাই না?
বাবু ব্যাং কি করে লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। বাবুয়া ব্যাং দুইটা বাবা ব্যাং এদিকে, দুইটা এদিকে, আর বাকি দুইটা এদিকে। ছয়টা বাবু ব্যাং যদি ছেড়ে দেয় কি হবে? ব্যাং লাফাবেন, আপনি লাফাবেন। ব্যাং আর কি লাভ দিবে? তার চেয়ে বড় লাভ দিবেন আপনি, ঠিক কি না? তো এই তো আমাদের ক্ষমতা। ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক, ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থইয়া দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো উনি, উনিও দৌড়ায়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সরকারও দৌড়, জনগণও দৌড়, চিল্লায় বলো ঠিক কি না? অখলিকাল ইনসানু দাঈফা, দুর্বল, আমরা দুর্বলের ঘরের দুর্বল। এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি, আমরা যেন বিনয়ী হই, মুতাওয়াদে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদে আন জিদ্দান, অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত, ঠিক কি না? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, সে লজিক খাটাইছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও, সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে, মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম, আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে, বরকত আছে না নেই? এজন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানাও। আমার যে যুবক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে, এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সাইয়েদানা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে, আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে এনশিওর করেছে, বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম উসমান সাহেব, উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে। এরকম প্রোগ্রাম কোরআনের মাহফিল বন্ধ হোক এটা কি আমরা চাই? কোরআনের কথা চলবে এটা আমরা চাই কি চাই না? সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে দরকার আছে না নাই? ময়দানে যদি থাকতে হয় রাজি আছি না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী, বিজয়ের একটা সাইন, ঠিক কি না? এই বিজয়কে কি কেউ ঠেকায় রাখতে পারবে? দুনিয়ার কোনো লাভের জন্য আমরা আসছি? একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসের নাজরানা পেশ করতে হয় আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি দোহাত উঁচু করে আল্লাহর দেখায়। আল্লাহ তুমি কবুল করো। এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না, এখন আড্ডাবাজিতে যায় না, টেন্ডারবাজিতে যায় না, চাঁদাবাজিতে যায় না, উল্টাপাল্টা কোনো কাজে যায় না, এরা যাত্রা পালায় এখন আর যায় না, এরা গানের কনসার্টে যায় না, এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে, ঠিক কি না? কোনো বিরিয়ানির প্যাকেট আছে নাকি আজকে? তাইলে এই গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে?
আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও। এই জন্য যুবক যারা আছো তোমরা, আগামীর বাংলাদেশ তুমি, বাংলাদেশ তুমি, বাংলাদেশ 10 বছর 20 বছর এমন ভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ, সুখী দেশ, একটা মডেল কান্ট্রি, এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে, ঠিক কিনা? সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি। অলসতা করা যাবে? কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, কোনো চাকরি কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবে না, ওয়েদার ইট স্মল অর বিগ, ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই, ঠিক কিনা?